রাজশাহী সিভিল সার্জন অফিসে একটি ফ্রিজআপ করা ভ্যান যোগে ঢাকা থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন রাজশাহীতে এসেছে। আজ বেলা 11টার দিকে কড়া পুলিশ পাহারায় ভ্যাকসিনগুলো আনা হয় রাজশাহীতে। রাজশাহী জেলা ইপিআই স্টোরে 8400 ভায়াল ভ্যাকসিন এসে পৌঁছালে তা গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার কাইম তালুকদার। রাজশাহী জেলা সিভিল সার্জন ডাক্তার কাইম তালুকদার জানান, দ্বিতীয় ডোজ ও প্রথম ডোজ মিলিয়ে 8400 ভায়াল ভ্যাকসিন আমরা পেলাম। প্রতি ভায়ালে 10 ডোজ ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনগুলো আমাদের উপজেলাগুলোতে চাহিদা অনুসারে পাঠিয়ে দেওয়া হবে। এই ভ্যাকসিন দিয়ে কাজ চালিয়ে নিব এবং অতি শীঘ্রই আরও ভ্যাকসিন আসবে। তাই ভ্যাকসিন না পাওয়া নিয়ে জনগণের মাঝে ভীতি হওয়ার কোনো কারণ নেই। আজ আমরা কিছুক্ষণ আগে আমাদের দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজের মিলিয়েই যে পরিমাণ ভ্যাকসিন পেয়েছি সেটা আমরা রিসিভ করলাম এবং এই ভ্যাকসিনগুলো আমরা আমাদের উপজেলা অনুযায়ী ডিস্ট্রিবিউট করব। এবং আমরা যে ভ্যাকসিনগুলো পেয়েছি এটা আপাতত আমরা কাজ চালিয়ে যাব এবং অতি শীঘ্রই আমাদেরকে আরও ভ্যাকসিন দেওয়া হবে এবং সেই ভ্যাকসিনগুলোকেও আমরা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ হিসাবেই ব্যবহার করব। এই ভ্যাকসিনগুলো শুধুমাত্র যে দ্বিতীয় ডোজের জন্য এটা সঠিক নয়, এটা আমরা প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ হিসাবে ব্যবহার করব এবং আমাদেরকে আবারও অতি শীঘ্রই ভ্যাকসিন দেওয়া হবে। কাজে এটা নিয়ে জনগণের মাঝে কোনো ভীতি হওয়ার প্রয়োজন নেই যে আমি দ্বিতীয় ডোজ পাবো কি না, এই সন্দেহটা অমূলক। আমরা খুব শীঘ্রই আবারও ভ্যাকসিন পাবো এবং সেই ভ্যাকসিন দিয়ে আমরা প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের সমস্ত ভ্যাকসিনই ইনশাল্লাহ দিতে পারবো। আমরা এই মুহূর্তে যে পরিমাণ ভ্যাকসিন পেয়েছি সেটা হচ্ছে প্রায় 8400 ভায়াল। তো এই 8400 ভায়াল দিয়ে আমরা বর্তমানে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।